নির্ধারিত সময়ের বহু আগে বর্ষা প্রবেশ করেছিল উত্তরবঙ্গে। একের পর এক জায়গায় প্লাবিত হয়েছিল প্রবল বর্ষণে, গৃহহীন হয়ে পড়ে প্রচুর মানুষ, প্রাণ হারায় অনেকেই। এখনও বিপদের কালো ছায়া ঘিরে রয়েছে উত্তরবঙ্গকে। জলপাইগুড়িতে সুন নদীর গতিপথ পরিবর্তন, ফলে প্লাবিত কৃষি জমিসহ চা বাগান। জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত দক্ষিণ বেরুবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম পাঠানপাড়া গ্রামের কৃষি জমির উপর দিয়ে বইছে সুন নদীর জল। বিপর্যস্ত গ্রামবাসীরা জানান, সুন নদীর গতিপথ পরিবর্তন করে গ্রামের মধ্যে দিয়ে বইতে শুরু করেছে, যার জেরে কৃষি জমি এবং ক্ষুদ্র চা বাগানের বিপুল অংশ জলের তোড়ে ভেসে যাচ্ছে। প্রশাসনের কাছে আমাদের আর্জি, দ্রুত সুন নদীর গতিপথ পরিবর্তন বন্ধের ব্যবস্থা করা হোক। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরির রিপোর্ট, ওঙ্কার বাংলা।